আজ আমি আমার বাচ্চার স্পেশাল বিরিয়ানি বানাচ্ছি পনেরো থেকে কুড়ি মিনিটে তৈরি হয়ে যাবে অথেন্টিক উপায়ে বানাতে গেলে অনেকটা টাইম লেগে যায় তো আমি আজ দেখাবো কিভাবে টেস্টে কম্প্রোমাইজ না করে বাড়িতে থাকা অল্প চিকেন আর আলু দিয়েই বিরিয়ানি বানিয়ে বাচ্চার বায়না আপনি মেটাতে পারবেন আসুন দেখে নিই তো আজ আমি যে পরিমাণটা বানাবো আমরা চার থেকে পাঁচজন এটা খেতে পারবো তো আমি এর জন্য নিলাম মাঝারি সাইজে দুটো পেঁয়াজ নিলাম অনলি বেরেস্তা বানানোর জন্য নিলাম চারটে ছোটো সাইজের আলু ছোটো ছোটো করে কাটতে হবে আলুগুলো যাতে ভাজলেই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এখানে দেখতেই পাচ্ছেন তেজপাতা দারচিনি গোলমরিচ গোটা জিরে লবঙ্গ আছে নিলাম ছোটো ছোটো করে কাটা চিকেন যাতে আমাদের তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এটা বারে বারে কুলচি খেয়াল রাখতে হবে যে সব কিছু যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেই জন্য আমি সব কিছু ছোটো ছোটো করে কেটে নিয়েছি ওয়েদারটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন লকডাউনের সময় আর এরকম সুস্বাদু খাবার পেয়ে গেলে তো খুবই মজার ব্যাপার তো আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম অল্প পরিমাণে দেখতে পাচ্ছেন পরিমাণটা তো পেঁয়াজগুলোতে দিয়ে ফার্স্টে ভেজে আমাদের এই তেলটুকুই আমাদের লাগবে শেষ পর্যন্ত তো এটা খুবই সস্তায় স্বাস্থ্যকর একটা পুষ্টিকর খাবার আমি আপনাদেরকে বানানো শেখাবো আজকে তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলোকে আমি এখানে বেরেস্তা বানিয়ে নিচ্ছি ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করব ব্রাউন করে এটাকে ভেজে নেব যেহেতু চট জলদি খাবার আমি অত বাড়ি ছোট ছোটো করে পাতলা পাতলা করে কাটিনি তো একে একে সব কিছু এখানে ভেজে নেব আমি এই তেলের মধ্যেই সব হয়ে যাবে আমি এখানে এবার আলুগুলো দিয়ে দিলাম আলুগুলোকে ছোট ছোট করে কাটার কারণেই ভাসতে ভাসতেই যেন আলুটা সিদ্ধ হয়ে যায় এ জাস্ট আমি একটু লবণ দিয়ে দেব ভাজা হয়ে গেছে আমার আলুটা দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে তো এটাকে আমি এবার নামিয়ে নেব। বাচ্চা যখন আমার বিরিয়ানি খেতে চায় সবসময় তো আর করে দেওয়া সম্ভব হয় না তো আমি এইভাবে একটু বিরিয়ানির ফ্লেভার এনে রান্নাটা করে দিই ওরও মনটা ভরে যায় আর পুষ্টিকর খাবারও হয় চিকেন আলু সব কিছুই থাকে তো আমি এখানে চিকেনটাতে এক চামচ আদা বাটা দিলাম একটু হলুদ পাউডার আর একটু লঙ্কার পাউডার আর পরিমাণ মতন লবণ দিয়ে এটাকে ভালো করে মেখে নেবো ম্যারিনেট করে আলাদা করে রাখার কিছু কোনো দরকার নেই এটাকে আমি দেখবেন হাতেই মেখে এখনই ভেজে নেব দেখছেন আমি মশলাগুলোকে চিকেনের চারিদিকে ভালো করে মেখে নিচ্ছি যাতে সমানভাবে চারিদিকে লাগে তো আমি গ্যাস অফ করিনি ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি যেহেতু ঝটপট রান্না আপনাদের বললাম তো ওই তেলে দিয়েই ফ্রাই করে নেবো ছোটো ছোটো করে কাটা যেহেতু একটু ফ্রাই করতে করতে এটা সিদ্ধ হয়ে যাবে তো এতে এবার আমি একটু জিরের গুঁড়ো দিলাম আর একটু গরম মশলা পাউডার ছড়িয়ে দিলাম বিরিয়ানির ফ্লেভারটা তো আসতে হবে এতে সেই জন্যে তো এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে চারিদিকে মশলাটাকে সমানভাবে মাখিয়ে অল্প কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো যাতে একটু জুসি জুসি ব্যাপারটা থাকে বাচ্চারা জন্য জিবি এটাকে খেতে পারে তো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে নিলাম দেখে নেবো এবার আমার চিকেনটা একটু সিদ্ধ হয়েছে কি না তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে পারফেক্ট একদম এটাকে আমি তুলে নেব আলু আর চিকেন যেন একসাথে ভাজতে যাবেন না তাহলে একই রকম ভাজা হবে না দুটো তো আমি ওই তেলেই গোটা গরম মশলাগুলোকে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে গরম মশলার ফ্লেভারটা যেয়ে আসতে শুরু করবে এখানে আমি ভাতগুলোকে দিয়ে দেব এটা আপনি ফ্রিজে রাখা ভাতও দিতে পারেন বা আলাদা করে নর্মাল ভাত বানিয়েও দিতে পারেন তো আমি যেহেতু চট জলদি বানাচ্ছি এটা তো আমি আমার বাড়ির যে চালে আর ভাত আমরা খাই ওই ভাতই আমি দিচ্ছি এখানে কোনো আলাদা বাসমতি ভাত আমি দিইনি তো দেখতেই পাচ্ছেন ভাতটাকে আমি ভালো করে গরম মশলার সাথে ওই তেলেই ভেজে নিচ্ছি একটু লবণ ছড়িয়ে দিলাম যেহেতু ভাতে আমার লবণ নেই তো আপনি সেই অনুযায়ী আপনার স্বাদ অনুযায়ী লবণটা ছড়িয়ে দেবেন দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে ভাতটাকে একটু ফ্রাই ফ্রাই মতো করে নিচ্ছি এবারে আমি ভাতটাকে অল্প কিছুক্ষণের জন্য ঢেকে দেব একটা ভাব চলে আসবে যখন এর উপর একটা দুধ ছড়িয়ে দিচ্ছি আমি আপনি জলও ছড়িয়ে দিতে পারেন কিন্তু দুধ দিলে টেস্টটা একটু ভালো আসে আর এই গরম মশলা টেস্টের কোনো পরিবর্তনটা আসে না ভালো করে এটা ভাতের মধ্যে দুধটা ভালোভাবে আমি মেখে নিচ্ছি নিয়ে আর একটু অল্প কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে দিয়ে দিলাম যাতে ওর মধ্যে অ্যাবজর্ব হয়ে যায় ব্যাপারটা দেখতে পাচ্ছেন ভাতটা যদি আপনি শুধুও খান চিকেনগুলো না দিয়ে তো এটাও টেস্টি লাগবে এবারে আমি এখানে আলু ভেজে রাখা আলু আর মাংসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এটা আমি মেখে নেব এবারে আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি গ্যাস আমার অনই থাকবে ভালোভাবে এটাকে মিক্স করে নেবেন একটার সাথে আরেকটা ফ্লেভার যেন মিশে যায় এরপর এর উপরে আমি ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তাটা সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি যাতে টেস্টের সাথে সাথেও দেখতেও যেন বিরিয়ানির মতন হয় এইটুকু পেঁয়াজি আমার লাগলো ভীষণ বাজেট ফ্রেন্ডলি খাবার এটা এবার আমি এর উপরে আমার বাড়িতে বানানো ঘি ছড়িয়ে দিলাম যাতে স্বাদটা আর একটু বেড়ে যায় তে আমার অল্প সেই তেল টুকুই লেগেছিলো তারপরে এক্সট্রা এই আমি ঘিটা দিলাম তো ঘিটা দিয়ে আমি গ্যাসটা অফ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম আমি এদিকে আমার প্লেটটা নিয়ে চলে এসেছি ঢাকনাটা খুলে খুব সুন্দর একটা স্মেল আসছে গিয়ে দেখতে যেমন সুন্দর হয়েছে আশা করছি টেস্টটাও সুন্দর হবে আপনারা বানিয়ে বলবেন কেমন লাগে এটা খেতে তো খেতে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আবার আমি আমার নেক্সট এফিসিউটে চলে আসবো ততক্ষণের যেন টাটা বাই বাই